সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে 208 জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। গত 29 আগস্ট এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশে জেলা উপজেলা থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। 40তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত হননি তারা এমন প্রার্থীদের মধ্য থেকে 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের 15 সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে, অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য করা হবে।